কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি গত ক্লাস থেকে রিমোট সেন্সিং ও জিআইএস বিষয়ক কোর্সটির সিলেবাস অনুযায়ী ধারাবাহিক আলোচনা শুরু করেছি। আশা করি গতদিনের ওই ক্লাসটি তোমরা দেখেছো। আজ আমি এ বিষয়ক দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে এ ক্লাসের আলোচনাটি দেখো এবং শোনো। আজকের রিমোট সেন্সিং ও জিআইএস বিষয়ক কোর্সটির সিলেবাস ভিত্তিক ধারাবাহিক আলোচনার বিষয় দূর অনুধাবনের ক্রম উন্নয়ন বা ক্রম বিকাশ এর ইতিহাস, অর্থাৎ হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ রিমোট সেন্সিং। চলো আমরা আজকের আলোচনাটি শুরু করি। আসলে কবে থেকে দূর অনুধাবনের ক্রম উন্নয়ন বা ক্রম বিকাশ শুরু হয়েছে সঠিকভাবে তা বলা খুবই কঠিন, তবে দূর অনুধাবনের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয়াদির সূচনাকে শুরু হিসাবে গণ্য করে বর্তমান পর্যন্ত দূর অনুধাবনের ক্রম বিকাশ বা ক্রম উন্নয়ন আলোচনায় এনে আমরা এর ইতিহাস আলোচনা করতে পারি। অতি পূর্বে মানুষ যদি আজকের মতো দূর অনুধাবনের বিষয়ে জ্ঞাত থাকত, তবে দূর অনুধাবন সৃষ্টির সঠিক ইতিহাস রচনা করা মানুষের পক্ষে সহজ হতো। অতি অতীতের সে সময়ে মানুষ কখনোই জানত না ফটোগ্রাফি বা আলোকচিত্র বা ক্যামেরা আবিষ্কারের মধ্য দিয়ে দূর অনুধাবনের সূচনা হয়ে গিয়েছে। সে যাই হোক, বর্তমানে ওই সময়ের আলোকচিত্র বা ফটোগ্রাফির আবিষ্কার ইতিহাস থেকেই দূর অনুধাবনের ইতিহাসগত ক্রম বিকাশ শুরু বলে ধরে নেওয়া হয়ে থাকে। অতএব আমরা বলতে পারি আলোকচিত্রের ধারণা বা ক্যামেরা আবিষ্কারের ইতিহাস থেকে বর্তমানের কৃত্রিম উপগ্রহ আবিষ্কারের ইতিহাসই হলো দূর অনুধাবনের ঐতিহাসিক ক্রম উন্নয়ন বা ক্রম বিকাশ। এ প্রেক্ষিতে দূর অনুধাবনের ইতিহাসকে আমরা তিনটি ধাপে আলোচনা করতে পারি। যেমন আলোকচিত্র বা ক্যামেরা আবিষ্কার যুগের দূর অনুধাবনের ক্রম উন্নয়নের ইতিহাস, আকাশধৃত বা বিমানচিত্র বা এরিয়াল ফটোগ্রাফি আবিষ্কার যুগের দূর অনুধাবনের ক্রম উন্নয়ন ইতিহাস, কৃত্রিম উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ আবিষ্কার যুগের দূর অনুধাবনের ক্রম উন্নয়ন ইতিহাস। আলোকচিত্র বা ক্যামেরা আবিষ্কার যুগের দূর অনুধাবনের ক্রম উন্নয়ন ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই আজ থেকে প্রায় 2500 বছর আগে, অর্থাৎ 400 খ্রিস্টপূর্ব, চাইনিজ দার্শনিক মোজি প্রথমবারের মতো অন্ধকার কক্ষে আলোর হালকা রশ্মি তৈরি করে কক্ষের বাইরের কোন দৃশ্যের প্রতিবিম্বের ছবি হাতে একে সংগ্রহ করেন। তার এই ধারণা পরবর্তীতে ক্যামেরা অবস্কিউরা তৈরিতে মানুষকে ভাবায়। সেই হিসেবে আমরা যদি রিমোট সেন্সিং এর সাথে ক্যামেরা বা ছবির বিষয়টি একীভূত করি, তবে 400 খ্রিস্টপূর্ব চাইনিজ দার্শনিক মোজি এর সময় থেকেই রিমোট সেন্সিং বা দূর অনুধাবনের ক্রম উন্নয়ন বা ক্রম বিকাশ শুরু, এটা আমরা বলতেই পারি। এছাড়া 330 খ্রিস্টপূর্ব গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ধারণা দেন যে কিছু কিছু পদার্থ আছে যা অতি স্বচ্ছ ও ঝকঝকে। এর কারণ আলো। আলোই এ সকল পদার্থ বা বস্তুর উপর পতিত হয়ে অতিমাত্রায় আলোকিত করে স্বচ্ছ ও ঝকঝকে করে, এবং ওই সকল বস্তু থেকে প্রতিফলিত আলো বস্তুর প্রতিচ্ছবি তৈরি করতে সক্ষম। এ বিষয়ে তিনি পিনহোল ক্যামেরার নীতিগুলি সম্পর্কে এবং আলোকচিত্র সম্পর্কে একটি ধারণা দিয়ে যান। এ সকল দার্শনিকদের ধারণা থেকে পরবর্তীতে ক্যামেরা অবস্কিউরা বা পিনহোল ক্যামেরা সম্পর্কে মানুষ যথেষ্ট ধারণা পায়। একটা কথা বলে রাখি, তা হলো পিনহোল ক্যামেরা বা ক্যামেরা অবস্কিউরা কি, এটি আমাদের জেনে রাখা দরকার। এটি হলো চৌকোনা বাক্স এর মতো দেখতে এবং তার এক পাশে একটি ছোট্ট ছিদ্র বিশিষ্ট। এই ছিদ্র দিয়ে কোনো বস্তুর উপর পড়া আলো প্রতিফলিত হয়ে বাক্সের মধ্যে ছায়া সদৃশ ছবি আকারে পতিত হয়। অবশ্য সে সময়ের এই পিনহোল ক্যামেরার সূত্র ধরেই কিন্তু আজকের দিনের নতুন নতুন মডেলের দামি ক্যামেরারও প্রধান উদ্দেশ্য ছোট ছিদ্র পথে আলো প্রবেশ করানো এবং তারপর ছবি তোলা। যাই হোক, দীর্ঘ সময় চেষ্টার পর পিনহোল ক্যামেরার একটা মডেল তৈরির বিষয়ে মানুষের মাথায় একটা ধারণা আসে। এরই প্রেক্ষিতে 1038 খ্রিস্টাব্দে একজন আরব গণিতবিদ ও দার্শনিক আল হাজিন ক্যামেরা অবস্কিউরা বা পিনহোল ক্যামেরা আবিষ্কারে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি একদিন তার তাঁবুর ছিদ্র দিয়ে সূর্যগ্রহণ দেখার সময় লক্ষ্য করেন বাইরের কিছু মানুষের ছবি তার তাঁবুর ভিতরে উল্টো হয়ে পড়েছে। তাঁবুর ছোট্ট ছিদ্র দিয়ে সূর্যরশ্মির মাধ্যমে ছবিগুলি তৈরি হয়েছে বলে তিনি ধারণা করেন। তার এই ধারণা থেকেই ক্যামেরা অবস্কিউরা বা পিনহোল ক্যামেরার ধারণা আসে। অবশ্য
চারশো খ্রিস্টপূর্ব দার্শনিক মজিও এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন, কিন্তু তা বেশি দূর আগায়নি সে সময়। তবে তারই দেখানো পথ ধরে আল হাজিন এই বিষয়টি নতুন করে সূচনা করেন। এরপর 1550 সালে জারোলামো কার্ডানো ক্যামেরা অবস্কিউরাকে উন্নত করার লক্ষ্যে ক্যামেরায় আলোক প্রতিফলন ছিদ্রের মধ্যে একটি লেন্স স্থাপন করেন। এতে করে ক্যামেরার মধ্যে প্রতিস্থাপিত ছবি উজ্জ্বল হয়। 1676 সালে জোহান ক্রিস্টোফার ক্যামেরা অবস্কিউরার মাধ্যমে স্থাপিত লেন্সকে 45 ডিগ্রি কোণ করে স্থাপন করেন। এতে করে ক্যামেরার পর্দায় স্থাপিত ছবির উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ছবি স্পষ্ট দেখা যায়। এভাবে আরো অনেক সময় পেরিয়ে যায়। এরপর 1826-27 সালের দিকে ফ্রান্সের বিজ্ঞানী জোসেফ নাইসফোর্ড নিপস আরব দার্শনিক আল হাজিনের পিনহোল ক্যামেরার ধারণার প্রেক্ষিতে একটি পিনহোল ক্যামেরা তৈরি করেন এবং তার মাধ্যমে একটি ফটোগ্রাফি ছবি তোলেন। সম্ভবত এটাই ছিল সর্বপ্রথম আলোকচিত্র। ওই সময় জোসেফ এর এই আলোকচিত্র পৃথিবীতে দারুণ আলোড়ন সৃষ্টি করে এবং আলোকচিত্রের উন্নয়নে মানুষ দারুণ ভাবে ঝুঁকে পড়ে। তার আলোকচিত্র গ্রহণের ক্ষেত্রে আরো উন্নয়নের জন্য ফ্রান্সের বিজ্ঞানী লুইস জাকুইস মেন্ডে দাগুরির সাথে যৌথ কাজ শুরু করেন, কিন্তু 1833 সালে জোসেফ নাইসফোরের মৃত্যু হয়। জোসেফ নাইসফোরের মৃত্যুর পর 1839 সালে বিজ্ঞানী লুইস জাকুইস মেন্ডে দাগুরি একাই জোসেফ নাইসফোরের ধারণাকে কাজে লাগিয়ে ছবি তোলেন। জোসেফ নাইসফোরের ক্যামেরায় ছবি তোলা হয়েছিল একটি ধাতুর পাতের উপর বিটুমিনের পলেপ দিয়ে প্রায় 8 ঘন্টা সূর্যের আলো বিকিরণ করে। এ ছবি ছিল পেন্সিল দিয়ে আঁকা ছবির মতো, যা কিছুক্ষণ পর মিলিয়ে যেত। তবে দাগুরি এর সমস্যার কিছুটা উন্নত করেন। তিনি সিলভারের পলেপ দিয়া কপারের পাতের উপর মাত্র কয়েক মিনিট আলোর বিকিরণ করে ছবি তোলেন। এই কপারের পাতি সে সময় আধুনিক ফিল্মের মডেল ছিল। তাহলে দেখো, আজ আমরা কত সহজে ক্যামেরা বা মোবাইল দিয়ে মুহূর্তের মধ্যে ছবি তুলি, আর এই ছবি তোলার জন্য মানুষ কতই না কষ্ট করে গেছেন, যার সুফল আজ আমরা ভোগ করছি। যাই হোক, এরপর মানুষ স্থায়ীভাবে আলোকচিত্র বা ছবি পাওয়ার ক্ষেত্রে মনোনিবেশ করেন এবং এরই প্রেক্ষিতে 1840 সালে ইউরোপিয়ান বিজ্ঞানী উইলিয়াম টালবোর্ড নেগেটিভ থেকে পজিটিভ ইমেজের ছবি তুলতে সক্ষম হন। এর পরপরই বিশ্বব্যাপী ক্যামেরার প্রযুক্তিগত প্রসার দ্রুত গতিতে যখন সম্প্রসারিত হতে থাকে, তখন 1880 সালের শেষের দিকে জর্জ ইস্টম্যানের টেকনোলজি আবিষ্কারের ফলে ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটে এবং 1886 সালে জর্জ ইস্টম্যান তার প্রথম ক্যামেরা কোডাক এর মাধ্যমে পেপার ফিল্মের পরিবর্তে সেলুলয়েড ফিল্ম এ ছবি তুলতে সক্ষম হন। এরপর আর বিজ্ঞানীদের ক্যামেরা বিষয়ে পিছনে তাকাতে হয়নি। 1888 সালের কোডাক ব্র্যান্ড ক্যামেরা নিবন্ধিত হয় বিক্রির জন্য। এরই ধারাবাহিকতায় বিভিন্ন কোম্পানি তাদের তৈরি বিভিন্ন ক্যামেরা বাজারজাত করতে থাকে এবং নতুন নতুন মডেলের মাধ্যমে উন্নত ক্যামেরা উদ্ভব করে। আজ অবধি ক্যামেরার উন্নয়ন কার্যক্রম কিন্তু চলছে। সুতরাং আবিষ্কৃত এসব ক্যামেরা উদ্ভাবনের মাধ্যমে মানুষ দূর থেকে ছবি তোলার বিষয়টি চিন্তা করতে থাকে এবং শুরু হয় দূর অনুধাবনের চেতনা। আমরা এতক্ষণ দূর অনুধাবন বা রিমোট সেন্সিং প্রযুক্তির উন্নয়নের ইতিহাসের অংশ হিসেবে ক্যামেরা আবিষ্কারের ক্রম উন্নয়ন ইতিহাসটি দেখলাম। আসলে তোমরা জানো, মানুষের নতুন কিছু পাওয়ার বিষয় একটা আকাঙ্ক্ষা সব সময় মাথায় কাজ করে। এরই আলোকে ক্যামেরা দিয়ে কিভাবে উপর থেকে পৃথিবী পৃষ্ঠের ছবি তোলা যায়, সে চিন্তা তাদের মাথায় নতুন করে এসে যায়। এ ভাবনা থেকেই এরিয়াল ফটোগ্রাফি বা আকাশদিত চিত্রের সূচনা করেন ফ্রান্সের আলোকচিত্র শিল্পী ফেলিক্স টরেনকন নাদাফ। তিনি সর্বপ্রথম গ্যাস বেলুনে চড়ে 1858 সালে ভূমি থেকে প্রায় 80 মিটার উপরে উঠে একটি গ্রামের ছবি তোলেন। ধরা হয় 1858 সালে নাদারের এ ছবির মাধ্যমেই শুরু হয়ে যায় আকাশদিত বা এরিয়াল ফটোগ্রাফি যুগের দূর অনুধাবনের ভবিষ্যৎ ক্রমোন্নয়ন ইতিহাস। তোমরা দেখতে পাচ্ছ নাদারের গ্যাস বেলুনে চড়ে ছবি তোলার সেই দৃশ্য। এরপর 1860 সালের 13 অক্টোবর মার্কিন ফটোগ্রাফার জেমস ওয়ালেস ব্ল্যাক
গ্যাস বেলুনে চড়ে 1200 ফুট উপর থেকে বোস্টন শহরের ছবি তোলেন। এবছর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ যুদ্ধ সংক্রান্ত কাজে এ পদ্ধতিতে শত্রু এলাকার ছবি তোলার জন্য আগ্রহী হয়ে ওঠে এবং ব্যাপকভাবে এর ব্যবহার শুরু হয়ে যায়। 1880 সালে ফরাসি ফটোগ্রাফার এম আর্থুর বাতুত ঘুড়ির সাহায্যে ভূপৃষ্ঠের সকল ছবি তুলে আলোড়ন সৃষ্টি করেন। ক্যামেরার শাটার ধীর গতির জন্য এ সময় ভালো মানের ছবি তোলা সম্ভব হয় না। পরবর্তীতে ভালো মানের দ্রুত গতির শাটার সম্বলিত ক্যামেরা দিয়ে তিনি 1888 সালে ঘুড়িকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে ভালো মানের ছবি তুলতে সক্ষম হন। তার ছবি আধুনিক এরিয়াল ফটোগ্রাফির বিষয়ে মানুষকে আরো আগ্রহী করে তোলে। 1900 শতকের প্রথম থেকে মানুষ ক্যামেরার মান আরো উন্নত করতে থাকে এবং ক্যামেরার আকার ছোট করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় মানুষ 1903 সালে পোষা কবুতরের বুকের সাথে ক্ষুদ্র ক্যামেরা স্থাপন করে ভালো মানের আকাশদৃত ছবি তুলতে থাকেন। কবুতরকে ক্যামেরার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে জুলিয়াস নিয়োগবরণার প্রথম ছবি তোলেন। এরপর নানাভাবে নানা রকম প্ল্যাটফর্মকে অবলম্বন করে মানুষ আকাশ থেকে ছবি তুলতে থাকেন। আমার মনে হয় কারো বাড়িতে পোষা কবুতর থাকলে জুলিয়াস নিয়োগবরণার মতো এ কাজটি করে দেখতে পারো। এরপর 1907 সালে আগস্টি এবং লুইস লুমিয়ার একটি সহজ রঙিন ফটোগ্রাফি বা আলোকচিত্র পদ্ধতির উদ্ভাবন করেন। এই পদ্ধতিতে তিনি 35 মিলিমিটার ফিল্মের মাধ্যমে ছবি তুলতে সক্ষম হন। এরই ধারাবাহিকতায় 1910 থেকে 1914 সালের মধ্যে আকাশধৃত আলোকচিত্রের ব্যাপক প্রসার ঘটে। এ সময় বিমান আবিষ্কারের ফলে বিমানে চড়ে মানুষ ভূপৃষ্ঠের প্রচুর ছবি তুলতে থাকেন। ইতিমধ্যে দূর থেকে স্পষ্ট ছবির ক্যামেরাও মানুষ আবিষ্কার করে ফেলে। প্রথম বিশ্বযুদ্ধের সময় আকাশ থেকে শত্রুপক্ষের ছবি তুলে যুদ্ধের কৌশল নির্ধারণের জন্য এ সময় আকাশচিত্র বা বিমানচিত্র তোলার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আজকে তোমরা আধুনিক বিমান দেখতে পাও, এই বিমান তৈরি করতে মানুষ কত না কষ্ট করেছে। যাই হোক, 1915 থেকে 1935 সালের মধ্যে আকাশদৃত চিত্র বা বিমানচিত্র বা এরিয়াল ফটোগ্রাফির ব্যাপক পরিবর্তন ঘটে। এ সময় ক্যামেরা ও বিমানের ব্যাপক উন্নয়ন ঘটায়। বিমান থেকে উন্নত রেজুলেশনের ছবি তোলা শুরু হয়। ওই সময়ের মধ্যে অর্থাৎ 1920 সালে এম ফেয়ারচাইল্ড এরিয়াল ফটোগ্রাফির জন্য উন্নত মানের একটি ক্যামেরা তৈরি করেন, যা পরবর্তী কয়েক বছর ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। ফেয়ারচাইল্ডের এ ক্যামেরা রাশিয়া, পোল্যান্ড এবং দক্ষিণ আমেরিকায় সামরিক ও বেসামরিক এরিয়াল ম্যাপিং বা আকাশধৃত মানচিত্র তৈরির কাজে ব্যবহার হতো। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ও নৌবাহিনী এ ক্যামেরা বিমান থেকে ছবি তোলার জন্য ব্যবহার করত। 1936 থেকে 1945 সালের মধ্যে আকাশধৃত ছবি তোলার ক্ষেত্রে মানুষ আরো এক ধাপ এগিয়ে যায়। এ সময় ব্যাপক সম্প্রসারণ ঘটে বিমানকে প্ল্যাটফর্ম করে আকাশ থেকে উচ্চ মানের রেজুলেশন সম্বলিত এরিয়াল ক্যামেরার সাহায্যে ছবি তোলার ক্ষেত্রে। এখানে একটা কথা বলে রাখি, তা হলো প্ল্যাটফর্ম বিষয়ে। এক্ষেত্রে প্ল্যাটফর্ম হলো ক্যামেরা যে বস্তু বহন করে বা যাতে ক্যামেরা যুক্ত থাকে, তাই ক্যামেরার ক্ষেত্রে প্ল্যাটফর্ম। এক্ষেত্রে বিমানে ক্যামেরা থাকলে বিমান ওই ক্যামেরার প্ল্যাটফর্ম, ঘুড়িতে ক্যামেরা থাকলে ঘুড়ি ওই ক্যামেরার প্ল্যাটফর্ম, কবুতরের সাথে ক্যামেরা থাকলে কবুতর ওই ক্যামেরার প্ল্যাটফর্ম। যাই হোক, এ বিষয়ে পরে বিস্তারিত আমরা আলোচনা করব। এবার আসি 1936 সালের কথায়। ওই বছর 11 নভেম্বর সর্বোচ্চ 72,395 ফুট উপর থেকে মার্কিন ক্যাপ্টেন আলবার্ট উইলিয়াম স্টিভেন এবং অরভিল অ্যান্ডারসন বিমান থেকে এরিয়াল ক্যামেরার সাহায্যে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ অঞ্চলের ছবি তোলেন। অধিক উচ্চতা থেকে ছবি তোলার জন্য পৃথিবীর বক্রতার বিষয়টি ওই ছবিতে ফুটে উঠেছিল। সম্ভবত এটাই পৃথিবীর বক্রতা বিশিষ্ট প্রথম আলোকচিত্র ছিল। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ আরো উপর থেকে সমগ্র পৃথিবীর আলোকচিত্র তোলার দিকে মনোনিবেশ করেন। এরই ফলস্বরূপ মানুষ বিমান থেকে বা আকাশধৃত ছবি তোলার যুগের সমাপ্তি টেনে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের যুগে প্রবেশ করতে সক্ষম হয়। এবার আমরা দেখি কৃত্রিম উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ আবিষ্কার যুগের ইতিহাস কিভাবে শুরু হয়েছিল। আমরা দূর অনুধাবনের অংশ হিসেবে ক্যামেরা আবিষ্কার এবং অনেক কষ্ট করে ক্যামেরা নিয়ে বেলুনে চড়ে কবুতরের বুকে ক্যামেরা বেঁধে ঘুড়ির সাথে ক্যামেরা ঝুলিয়ে এবং ঝুঁকি নিয়ে বিমানে চড়ে পৃথিবী পৃষ্ঠের ছবি তোলার ক্রম উন্নয়ন ইতিহাস এতক্ষণ শুনলাম বা দেখলাম। এবার রকেট বা কৃত্রিম উপগ্রহ আবিষ্কার যুগের ইতিহাস একটু দেখি।
1946 সালের কথা। সে সময় যুক্তরাষ্ট্র মহাকাশে চলার মতো V2 নামের একটি রকেট প্রথম আবিষ্কার করে এবং এর মাধ্যমে মহাশূন্য থেকে প্রথম ভূপৃষ্ঠের ছবি তুলতে সক্ষম হয়। প্রতি সেকেন্ডে 1300 মিটার গতি সম্পন্ন এই রকেটটি 97 কিলোমিটার উঁচু থেকে পৃথিবীর বিভিন্ন স্থানের ছবি তোলে। এরপর দূর অনুধাবনের মাধ্যমে আরো উন্নত চিত্র বা উপাত্ত পাওয়ার জন্য মানুষ আরো গবেষণায় মনোনিবেশ করে। এরই ধারাবাহিকতায় 1957 সালের 4 অক্টোবর রাশিয়া মহাশূন্যে প্রথম একটি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট উৎক্ষেপণ করে, যার নাম ছিল স্পুটনিক 1। এটি বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ এবং এই স্পুটনিক 1 কৃত্রিম উপগ্রহ আবিষ্কারের মাধ্যমে মানুষ মহাকাশ যুগে মূলত প্রবেশ করে। 1960 সালে দূর অনুধাবন যুগে নবজন্ম হয়। মানুষ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে চিত্র ও উপাত্ত সংগ্রহ করে নানা কাজে সেগুলি ব্যবহার করা শুরু করে দেয়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আবহাওয়া সংক্রান্ত উপাত্ত সংগ্রহের জন্য এবছর টাইরস 1 নামের কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে প্রেরণ করে। এবছরই মার্কিন যুক্তরাষ্ট্র করোনা নামের অপর একটি কৃত্রিম উপগ্রহ মহাশূন্যে পাঠায়। এই কৃত্রিম উপগ্রহটি মার্কিন প্রতিরক্ষা বিষয়ক কাজে গুরুত্বপূর্ণ উপাত্ত সংগ্রহ করতে সক্ষম হয়। এভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রতিযোগিতামূলকভাবে 1961 সাল থেকে একের পর এক দূর অনুধাবনের মাধ্যমে চিত্র বা উপাত্ত সংগ্রহের জন্য নানা উন্নত সংস্করণের কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট মহাশূন্যে প্রেরণ করতে থাকে। অবশ্য তোমাদের একটা কথা বলে রাখি, রাশিয়ার তৎকালীন নাম ছিল কিন্তু সোভিয়েত ইউনিয়ন। বিশেষ করে 1961 সালে রাশিয়ার তৈরি ভস্টক 1 বিশেষ কর্মদক্ষতার পরিচয় দেয়। এছাড়া যুক্তরাষ্ট্র 1975 সালে ERTS-1 স্যাটেলাইটের নাম পরিবর্তন করে ল্যান্ডস্যাট 1 রাখে। 1986 সালে ফ্রান্সের তৈরি স্পট স্যাটেলাইট, 1991 সালে ইউরোপীয় ইউনিয়নের রাডার স্যাটেলাইট বিশেষ উল্লেখযোগ্য। বর্তমানে উন্নত বিশ্বের দেশগুলি অসংখ্য কৃত্রিম উপগ্রহ দূর অনুধাবন সংক্রান্ত বিভিন্ন কাজে মহাকাশে প্রেরণ করে নিজেদের প্রয়োজন মতো চিত্র ও উপাত্ত সংগ্রহ করে যাচ্ছে। বর্তমান সময়ে দূর অনুধাবনের চিত্র উপাত্ত এর কাজে সবচেয়ে বেশি কার্যকরী কৃত্রিম উপগ্রহ হিসেবে কাজ করছে ল্যান্ডস্যাট সিরিজগুলি। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা এবং রাশিয়ার RFSA বা রোসকসমস সহ ফ্রান্স, চীন, জাপান প্রভৃতি দেশ বা সংস্থা নতুন নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ ও মহাকাশ গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। 1975 সাল থেকে ল্যান্ডস্যাট 1 যুগের শুরু, তবে ERS-1 থেকে ধরলে 1972 সালে ল্যান্ডস্যাট শুরু হয়েছিল। যা হোক, বর্তমানে নাসার ল্যান্ডস্যাট 9 ভার্সন স্যাটেলাইট দূর অনুধাবনের জন্য কাজ করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবীর ল্যান্ডস্যাট স্টেশনগুলিতে এই কৃত্রিম উপগ্রহ কর্তৃক প্রাপ্ত ইমেজ বা ছবি বা উপাত্ত সংরক্ষণ করা হয়। এসব ইমেজ ও উপাত্ত বৈশ্বিক পরিবর্তনের গবেষণা এবং কৃষি মানচিত্রাঙ্কন, ভূতত্ত্ব, বনভূমি, আঞ্চলিক পরিকল্পনা, নজরদারি ও শিক্ষার ক্ষেত্রে একটি অনন্য সম্পদ, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নাসার মাধ্যমে দেখা বা সংগ্রহ করা যায়। প্রতিটি ইমেজ দৃশ্যে প্রায় 9টি স্পেশাল ব্যান্ড রয়েছে, যা 15 থেকে 60 মিটার পর্যন্ত রেজুলেশন সম্পন্ন এবং ইমেজ দৃশ্যের প্রকৃত দূরত্ব 115 মাইল দীর্ঘ ও 115 মাইল প্রশস্ত, সে হিসাবে 100 বাই 100 নটিক্যাল মাইল। এ সকল ইমেজের কিছু কিছু গুগল এর মাধ্যমে বিনামূল্যে সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে, যা থেকে আমরা প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারি। দূর অনুধাবনের ক্রম উন্নয়ন ইতিহাস এখানেই শেষ নয়, অদূর ভবিষ্যতে আরও এগিয়ে যাবে দূর অনুধাবন কার্যক্রম। তখন বর্তমানের সবচেয়ে আধুনিকতম এসব দূর অনুধাবনের ইতিহাস ভবিষ্যৎ মানুষের কাছে সামান্য অর্জন বলে মনে হবে। আজকের দিনে যেমন বেলুনে চড়ে ছবি তোলার ইতিহাস, কবুতরের মাধ্যমে ছবি তোলার ইতিহাস, তেমনি হয়তো অদূর ভবিষ্যতে মনে হবে আজকের দিনের ল্যান্ডস্যাটের আধুনিকতম ছবি তোলার ইতিহাস অতি সামান্য অর্জন। ভবিষ্যতের দূর অনুধাবনের চিত্র গ্রহণের জন্য হয়তো তৈরি হবে সুপার স্যাটেলাইট, যা থেকে তোলা ছবি মানুষ বাস্তবের মতো ছুঁয়ে দেখে অনুভব করতে পারবে, সেদিন হয়তো বেশি দূরে নয়। দূর অনুধাবনের ক্ষেত্রে মানুষ আরো হাজার গুণ এগিয়ে যাবে দূর ভবিষ্যতে। এটাই আগামী প্রজন্মের জন্য আমাদের কামনা। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমরা দূর অনুধাবনের ক্রম উন্নয়ন বা ক্রম বিকাশের ইতিহাস দেখলে বা শুনলে। এখন আমরা এই অংশটুকু থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটি এক নজর দেখে নিই। আমি প্রথমে
অতি সংক্ষিপ্ত প্রশ্ন কি হতে পারে তা কয়েকটি তোমাদের দেখাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখো। এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলি তোমাদের আসতে পারে, নমুনা হিসাবে আমি কয়েকটি এখানে দিয়েছি। তোমরা বিষয়টা ভালো করে শুনলে বা বুঝলে বা পড়লে আরো অনেক প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে দিতে পারবে। প্রথমেই আছে, যেমন ধরো আলোকচিত্রের প্রথম ধারণা দেন কে, এটা তোমরা নিশ্চয়ই জানো, চাইনিজ দার্শনিক মজি আমরা আলোচনায় বলেছি। তারপরে অ্যারিস্টটল কত খ্রিস্টাব্দে আলোকচিত্রের ধারণা দেন, সেক্ষেত্রে উত্তর হতে পারে 330 খ্রিস্টপূর্ব, যেটা আমরা আলোচনায় এনেছি। তারপর আলহাজিন কত খ্রিস্টাব্দে আলোকচিত্রের ধারণা দেন, এটা তোমরা জানো 1038 খ্রিস্টাব্দে, এটা আমরা আলোচনা করেছি। এরপর পিনহোল ক্যামেরা বা ক্যামেরা অবস্কিউরা আবিষ্কারের অবদান কার, এখানে আমরা বলতে পারি আলহাজিন। এরপর পিনহোল ক্যামেরার লেন্স স্থাপন করেন কে, এখানে আমরা বলতে পারি জারোলামো কার্ডানো, এটা আমরা আলোচনা করেছি। এভাবে ছোট ছোট প্রশ্নগুলি তোমরা স্ক্রিনে দেখে নাও, এগুলি স্ক্রিন শট দিয়ে রেখে দিও, তাহলে তোমরা আস্তে আস্তে এগুলো দেখে নিতে পারবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন কি আসতে পারে, এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো আমি এখানে স্ক্রিনে দিয়েছি, এখানে আলোকচিত্র বা ফটোগ্রাফি আবিষ্কার যুগের ইতিহাস লিখো, এই ধরনের প্রশ্ন আসতে পারে। বিমান বা আকাশধৃত বা এরিয়াল ফটোগ্রাফি আবিষ্কার যুগের ইতিহাস লেখো আসতে পারে। কৃত্রিম উপগ্রহ চিত্র বা ইমেজ আবিষ্কার যুগের ইতিহাস লেখো আসতে পারে। এরকম একটু ছোট হলে ভালো হয়, যেমন গত প্রশ্নে পড়েছে পুরো ইতিহাসটা, এখানে পুরো ইতিহাসটা সংক্ষিপ্ত করা আসলে খুবই কঠিন। যাই হোক, এইভাবে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, তোমরা আশা করি পারবে। এরপর বড় প্রশ্ন যেগুলি আসবে তার মধ্যে এখান থেকে একটাই প্রশ্ন আসতে পারে, যেমন রিমোট সেন্সিং বা দূর অনুধাবনের ক্রম উন্নয়ন ইতিহাস আলোচনা করো, এভাবে প্রশ্নগুলি আসতে পারে। তোমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে আমার মনে হয় এগুলির অ্যান্সার করা তোমাদের পক্ষে কোনো কঠিন কাজই নয়। প্রিয় শিক্ষার্থী, ভালো থেকো তোমরা, আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করছি। আগামীতে আমাদের আলোচনার বিষয় কি হবে তা একটু জানিয়ে দিই। আগামী দিন আমরা আলোচনা করব দূর অনুধাবনের সাধারণ ধারণা, এখানে ভূমিকা সংজ্ঞা উপাদান এর সুবিধা অসুবিধা, এই বিষয়গুলি নিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।